সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলকে এবং বেললাইখানে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য হ্যালো বন্ধুরা কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার আলোচনা করেছেন রূপশ্রী প্রকল্প নিয়ে একত্রিশে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গলে নতুন বাজেট পেশ হওয়ার দিন রাজ্য সরকার বলেছিলেন রূপশ্রী প্রকল্পের কথা সেই থেকে পশ্চিমবঙ্গে একটি আলোড়নের সৃষ্টি হয়েছে রূপশ্রী প্রকল্পতে অবিবাহিত মেয়েরা পাবেন বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা তো সেই নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন রূপশ্রী প্রকল্প কীভাবে আবেদন করবেন এবং আবেদন পত্রটি কোথায় জমা দিতে হবে সেগুলো আমি সব আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন তো রূপশ্রী প্রকল্প হচ্ছে অবিবাহিত মেয়েরা বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা করে পাবে পঁচিশ হাজার টাকা পাবে বিয়ে করার জন্য তো সেটাই হচ্ছে রূপশ্রী প্রকল্প তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় গরিব বাবা মায়ের চিন্তা করার দরকার নেই তাদের মেয়েদের জন্য পঁচিশ হাজার টাকা করে দেব আঠেরো বছর বয়স হতে হবে কন্যাশ্রী আমাদের গর্ব রূপশ্রী আর একটা গর্ব হবে জন্ম মৃত্যুর জন্য প্রকল্প ছিল এবার বিয়েটাও জুড়ে দিলাম কন্যাশ্রীর মতোই রূপশ্রীও আমাদের গর্ব গ্রামী আমাদের সম্পদ তো এখানে আপনারা বুঝতে পারছেন যে মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে দেবে এবং মেয়ের বয়স আঠেরো বছর হতে হবে এখানে দেখুন রূপশ্রী প্রকল্পটা পাওয়ার জন্য কি কি এলিজিবিলিটি মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি যোগ্যতা থাকা দরকার অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ রূপশ্রী ইজ মেনশন বিলো দ্য স্কিম ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর গার্লস অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই স্কিমের মানে এই প্রকল্পটি সুবিধা শুধুমাত্র তারাই ওঠাতে পারবে যারা ও পশ্চিমবঙ্গের মেয়েরা পশ্চিমবঙ্গের মেয়েরাই শুধু এই স্কিমটা লাভ ওঠাতে পারবে ফ্যামিলি ইনকাম শ্যুড নট এক্সিড দেড় লাখ পার ইয়ার মানে পরিবারের বার্ষিক আয় দেড় লাখ টাকা বা তার কম হতে হবে দেড় লাখ টাকার উপরে হলে সে এই সুবিধা পাবেন না এজ অফ দ্য গার্ল মাস্ট বি অ্যাট লিস্ট এইটিন ইয়ার্স অ্যান্ড অ্যান্ড আনম্যারিড মানে অর্থাৎ আপনার বাড়ির কন্যা সন্তানটির বয়স আঠেরো বছর হতে হবে বা তার বেশি হতে হবে এবং সে অবিবাহিত হতে হবে তাকে তাহলেই রূপশ্রী প্রকল্পটা তিনি পাবেন এখন আমরা দেখে নেব এখানে কি কি ডকুমেন্ট লাগবে রূপশ্রী প্রকল্পতে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট টু বি সাবমিটেড আনমেরিড সার্টিফিকেট অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেন্ট এজ প্রুফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং দেখুন এলিজিবেলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নিলাম দ্য অ্যাপ্লিকেন্ট গার্ল শুড বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এজ অফ গার্ল অ্যাবাউট টু ম্যারি শুড বি অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি নো মোর দ্যান দেড় লাখ নো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড তো এখানে অনেকেই বলছিলেন রূপশ্রী প্রকল্প পাওয়ার জন্য কি মিনিমাম মাধ্যমিক পাস থাকা দরকার কিন্তু না এখানে স্পষ্টভাবে বলা রয়েছে নো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন রিক কোয়ালিফিকেশান রিকোয়ার্ড মানে আপনি যদি মাধ্যমিক পাস নাও করে থাকেন তবুও আপনি কিন্তু এই রূপশ্রী প্রকল্পের জন্য পঁচিশ হাজার টাকা পাবেন যদি আপনার বয়স আঠেরো বছর হয়ে থাকে এই স্কিমটার উদ্দেশ্য হল অনেক বাবা মা তার কন্যা সন্তানকে আঠেরো বছরের নিচে বিয়ে দিয়ে দেন সেই বিয়ে ঢুকতে বন্ধ করতে এই রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছে দেখুন এখানে aim of the scheme the main aim of the scheme is to stop marriage of girl under 18 years of her age the government has allotted their hazard crore to bring the total 6 lakh families under the project financial support for studying for financial st support at, at the time of marriage to help the parents for their daughter's marriage তো অনেক বাবা মা রয়েছেন যারা তার কন্যা সন্তানের বিয়ের জন্য প্রচুর চিন্তিত থাকেন বিয়ের জন্য অনেককে রয়েছেন যারা বাড়ির অনেক সম্পত্তি বিক্রি করে দেন তার মেয়ের বিয়ের জন্য তো তার জন্যই ফাইন্যান্সিয়াল আর্থিক সাহায্যের জন্য এই রূপশ্রী প্রকল্পটা চালু করা হয়েছে তো এটি খুবই সুন্দর একটি প্রকল্প যার জন্য মেয়েরা বিয়ের জন্য কন্যা সন্তানরা বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে পাবেন আঠেরো বছর হয়ে গেলে এককালীন তারা পঁচিশ হাজার টাকা করে পাবে এবং এটা কোথায় জমা করবেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব হাউ টু অ্যাপ্লাই ফর রূপশ্রী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল অ্যাপ্লিকেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কিম ইউজিং ফলোয়িং স্টেপস ফার্স্ট অফ অল ফিল আপ দ্য রূপশ্রী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি নাও অ্যাটাচ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যালং উইথ দ্য ফর্ম প্রথমে আপনাদের ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে তারপর যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম সেগুলো জেরক্স করে ফর্মের সাথে লাগাতে হবে মানে স্ট্যাপলার স্ট্যাপল করতে হবে তারপর নাও সাবমিট ইউর ফর্ম অ্যাট দ্য নিয়ারেস্ট বিডিও অর মিউনিসিপ্যালিটি অফিস তারপর আপনাদের যেটা জ সেই ফর্মটা জমা করতে হবে আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসে ভিডিও অফিসে অথবা আপনার মিউনিসিপ্যালিটি অফিসে আপনাকে জমা করতে হবে কালেক্ট দ্য রিসিপ্ট ফ্রম দেয়ার ফর ফিউচার রেফারেন্স সেখান থেকে একটি রিসিপ্ট কপি দিবে সেটা আপনার রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য আশা করছি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন রূপশ্রী প্রকল্প কি এবং কি জন্য এই প্রকল্পটা দেওয়া হচ্ছে এবং প্রকল্পটা কোথায় আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন সেগুলো সেগুলো আপনারা সমস্তটা জেনে গেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে পাবেন সেখানে শেয়ার করুন সবাইকে জানান এই প্রকল্পটি সম্বন্ধে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ